মুখ্যমন্ত্রী যাতে দেশের সর্বোচ্চ নেত্রী হন তার জন্মদিনে সেই কামনা করলেন সাংসদ অর্জুন সিং। আজ মুখ্যমন্ত্রী তথা দেশের তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শুক্রবার নৈহাটির বড়মার কাছে পুজো দিলেন ব্যারাকপুর কেন্দ্রের জনপ্রিয় সাংসদ অর্জুন সিং। এদিন তিনি মায়ের কাছে জননেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রীর দাবিদার নেত্রী। এদিন বড়মা মন্দিরে হাজির ছিলেন রানা দাশগুপ্ত, রাজা দত্ত, দীপঙ্কর দত্ত, সোমা দাস সহ দুর্দিনের বহু কর্মী। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমাদের দেশের আমাদের দলে সর্বোচ্চ নেত্রী যিনি ভারতবর্ষের নেত্রী তার আজকে জন্মদিন, তার জন্যে মায়ের কাছে পুজো করলাম, আমরা মায়ের আশীর্বাদ ওনার জন্যে নিলাম, আমরা যাতে ওনাকে সুস্থ রাখুক। উনি ভারতবর্ষে রাজনীতিতে একটা এমন জায়গা পৌঁছন যেখান থেকে ভারতবর্ষের মানুষ তাকে সর্বোচ্চ জায়গা দেখতে চাইছে। বললাম তো কি মায়ের কাছে প্রার্থনা করলাম আমরা যাতে ওনার দীর্ঘায়ু হন উনি আর সর্বোচ্চ জায়গা পৌঁছবার জন্য মা ওনাকে জন্মদিনে উপলক্ষে কি চাইলেন মায়ের কাছে? মায়ের কাছে আমরা এটাই চাইলাম যাতে মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একটা সর্বোচ্চ জায়গা পৌঁছন, যে জায়গা থেকে উনি মানুষের সেবা করে। প্রধানমন্ত্রী এক নম্বর যদি কেউ দাবিদার আছে ভারতবর্ষের রাজনীতিতে, দলের সাফল্য না, দিদির আজকে জন্মদিন তার জন্য আমরা দেখুন দিদি 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 ভালো থাকলেই সব দলের জন্য আপনি ভাবছেন, কিন্তু অনেক লোক দল দল খুব ভালো জায়গা আছে, দল উপরে হামলা হয়েছে বনগাতে ইডির উপরে হামলা, ওই সব ইডি আর এজেন্সি নিয়ে এখানে বক্তব্য করতে আমি আসিনি, এখানে মায়ের কাছে প্রার্থনা করতে এলাম যাতে দিদিকে আমরা সর্বোচ্চ জায়গা দেখতে, যারা জেলে রয়েছে হাসপাতালে রয়েছে তাদের জন্য ওই সব নিয়ে এখন এখানে এই জায়গা নেই। পাপনাশিনী ধর্মকাম পরিদেবী নারায়ণী নমস্তুতে নমো মহিষাগ্নি মহামায়া চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ু আরক্ষং বিজয়ং দেবী দেহি দেবী নমস্তুতে নমো কেশ সচন্দন পুষ্প বিল্ল পত্তাঞ্জলি মহাকাল ভৈরবী সহিত দক্ষিণ কালিকা পরমায় নমো। এবার হাত জোর করে মাকে প্রণাম করুন।